গল্পের আসর নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের আজকের গল্প লেখিকা আশা দেবীর যাদের দেখা যায় না। ডুয়ার্সে চাকরি নিয়ে গিয়েছি, আপাতত একাকী, নতুন জায়গা, এর হালচাল সম্পূর্ণ না জেনে সপরিবারে যাওয়া বিঘ্ন আছে, তাই একাই এসেছি। চাকরিটা কি করে পেলাম? বন্ধু গৌতমের যত্ন ও চেষ্টায় সেই এটা আমাকে জুটিয়ে দিয়েছে, তাই তার ওপর আমার কৃতজ্ঞতার আর শেষ নেই। কিন্তু চাকরিটা জুটিয়ে দিয়ে সে গেল কোথায়? আজ 2 মাসেরও বেশি কাজে জয়েন করেছি, বহু খুঁজেছি, কিন্তু গৌতমের কোনো খোঁজ পাইনি, কেউ কোনো খোঁজও দিতে পারেনি। আশ্চর্য! ও কি তবে অন্য কোথাও ভালো কাজ পেয়ে চলে গেল? নিঃসঙ্গ আমি, বই আমার সঙ্গী, বই না পড়লে আমার রাতে ঘুম আসে না। সেদিন একটা বই পড়ছিলাম ইজি চেয়ারে শুয়ে শুয়ে, ঠান্ডা কনকনে রাত, দূরের ডুয়ার্সের ঘন অরণ্য জমাট বেঁধে যেন কালো ক্রেনের আকার ছবির মতো দেখাচ্ছে। স্টেশনে ক্ষীণ আলো কুয়াশার চাদর মুড়ি দিয়ে কেমন দপদপ করতে লাগলো। উড়ে গেল একা নিশাচর পাখি বিশ্রী আওয়াজ করে। টেবিলে জ্বলন্ত লণ্ঠনটা দপদপ করে খানিক কালি তুলে হঠাৎই নিভে গেল। ঘরটা ভরে গেল পোড়ো কেরোসিনের গন্ধে আর ঘনীভূত অন্ধকারে। সঙ্গে সঙ্গে উত্তরের এক ঝলক হিমেল হাওয়া পাগলের মতো আছড়ে পড়ে ঘরের দরজা জানলাগুলো সংক্ষিপ্ত হয়ে হাতে খুলে দিল। চমকে উঠে আমি মাথার তলার রাখা দেশলাইটা খুঁজতে লাগলাম। আতি পাতি করে কিন্তু পেলাম না। পেছন থেকে কে বললে, এই নে দেশলাই, হয়তো ড্যাম্প লেগেছে, জ্বলবে না, তবে চেষ্টা করে দেখতে দোষ কি? গৌতম, তুই? আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ রে বিমল, দেখতে এলাম তোকে এই রাত দুপুরে। তোমার আর আসবার সময় হলো না? না, আমার সময় বড় কম, তোর কাছে আমি কিছু বলবো, কথাগুলো খুব জরুরি, আমার সঙ্গে একটু আসতে হবে বাইরে। আমি খুশি হয়ে বললাম, এটা আর বেশি কথা কি, চল চল, কোথায় যেতে হবে? এই চাকরিটাও তো তোর জন্যই পেয়েছি, তুই আমার কত উপকারী বন্ধু, তার উপর ছোটবেলাকার খেলার সাথী। যাবো, নিশ্চয়ই যাবো, দাঁড়া একটু দাঁড়া, গায়ে একটা চাদর দিয়ে নি, বাইরে বড্ড ঠান্ডা, বুঝলি? বাইরে বেরিয়ে আমরা পাশাপাশি হাঁটতে লাগলাম, কিন্তু গৌতম কেন যেন একটু দূরে দূরে আমাদের মধ্যে একটা তফাত মাচিয়ে চলতে লাগলো। হঠাৎ লক্ষ্য পড়লো গৌতমের গা খালি, ঠান্ডার মধ্যে খালি গায়ে গৌতম হাঁটছে কি করে? আমি ব্যস্ত হয়ে উঠলাম, এই এই শোন শোন, এ কি তোর গায়ে যে কিছু নেই, তো শীত লাগছে না? এই নেই নে, আমার এই চাদরটা নে। গৌতম কিছু না বলে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, আমার শীত লাগে না, ওটা তুই রাখ। তার দৃষ্টিতে কি ছিল জানি না, আমি যেন কেমন হতবাক হয়ে গেলাম, কিছু যে বলবো তাও পারলাম না, চুপ করেই চলতে লাগলাম। রাতের ঘন অন্ধকারে গৌতমকে ভালো করে দেখা যাচ্ছিল না, অনুমানে বুঝছিলাম সে আমার সঙ্গেই আছে। খানিকটা দূরে দুটো পাশাপাশি পাথর রাস্তার ওপরই পড়েছিল। গৌতম নিজে একটার ওপর বসে অন্যটা আঙুল দিয়ে আমাকে দেখিয়ে বললে, বস, দরকারি কথাটা ছেড়েই নি,
তুই কিন্তু কোনো প্রশ্ন না করে সব কথা শুনে যাবি আগে, হ্যাঁ হুঁ করবার কোনো দরকার নেই, তারপর বন্ধুর জন্য যা পারিস করবি। আমি বললাম, বেশ বল কি বলবি। গৌতম শুরু করল, আমি একটা ব্যবসায়ী ফার্মে চাকরি করতাম, ওরা আমাকে অনেক টাকা মাইনে দেবার প্রতিশ্রুতি দিয়েছিল। কিছুদিন কাজ করবার পর আমি বুঝতে পারি ওরা সৎভাবে টাকাটা রোজগার করে না, বরং খুবই অসৎ পথে বেছে নিয়ে টাকা রোজগার করে। আমার এই ব্যাপারটা একেবারে পছন্দ নয়। এটা ওরা বুঝতে পেরে আমাকে তাদের টাকার একটা মোটা অংশ দিয়ে আমার মুখ বন্ধ করে দিতে চায়, কিন্তু আমি ওদের ওই পাপের টাকা একেবারেই নিতে চাইনি। বরং আমাকে এইসব টাকার অংশ দিতে চাইলে আমি চাকরি ছেড়ে দেব বলে তখন ওরা ব্যাপারটা আরো ঘোরালো হয়ে ওঠে। ওরা আমাকে নজরবন্দি করে ঘরে আটকে রাখে। একদিন বুঝলি গভীর রাতে আমি পালাবার চেষ্টা করে ধরা পড়ে যাই, খুবই ভয় পেয়েছিলাম ওরা বুঝি আমাকে মারধর করবে, কিন্তু কিছুই করলো না দেখে অবাক হয়েছিলাম। তবে ওদের চালচলন চোখ মুখের চাউনি দেখেও বুঝতে পারছিলাম আমার জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করে আছে বুঝি। আমি রুদ্ধশ্বাসে গৌতমের কথা শুনছিলাম, আর শুনছিল নিথর আকাশ, নিশুতি বাতাস, নিশুতি রাত আর ঘুমন্ত বন। মাঝে মাঝে রাতচোরা পাখির আওয়াজ আর বাতাসে ঝাউবনের সনসন শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। পাশে তাকিয়ে দেখলাম গৌতম বেশ দূরেই বসেছে। কেন আমার কাছে এসে বসলে কি দোষ হতো? আমি কথা বলতে যাব ঠিক তখনই গৌতম বুকে ভরে নিঃশ্বাস নিয়ে ক্লান্ত ধরা গলায় আবার বলতে শুরু করলো, ওরা আজ হঠাৎ আমাকে বলল অনেকদিন ঘরে বন্দি আছো, চলো আজ একটু বেরিয়ে আসবে। ঘুমন্ত অবস্থায় আমাকে শীতের রাত ঘুম ভাঙিয়ে তুলে বেড়াতে নিয়ে যেতে চাওয়ায় আমি ভয়ে চমকে উঠেছিলাম, কিন্তু সে ভাব প্রকাশ না করে আমি খুব ঠান্ডা গলায় বলেছিলাম, এত রাতে বেড়াতে যাওয়া, থাক না আজ, অন্য আরেকদিন যাওয়া যাবে। কিন্তু ওরা আমাকে ছাড়েনি, জোর করে গাড়িতে তুলেছিল, তারপর গাড়ি ছুটিয়েছিল জঙ্গলের পথে, গভীর জঙ্গল, পাহাড় ঘেরা জঙ্গল। পেরিয়ে ওরা একটা ছোট জলার ধারে এসে থেমেছিল, সেখানে আমাকে ওরা হাসাতে লাগলো, চুরির টাকা, চুরির টাকা ভাগ নিতে তোকে হবেই, তা না হলে ওখানেই আমাকে ওরা শেষ করে দেবে। তুমি তো জানো বিমল, আমি মার একমাত্র ছেলে, মার কাছে কখনো কোনো অন্যায় করবার শিক্ষা পাইনি, চুরি করা টাকা আমি কেমন করে মার হাতে তুলে দেব, তার চেয়ে তো আমার আমার দিদা দেখে ওরা বুঝে নিল আমি আর যাই হই চোর নই। তারপর আমাকে ওরা খুন করে ওই জঙ্গলে ফেলে দিয়ে গেল। এতক্ষণ আমি স্তম্ভিত হয়ে গল্প শুনছিলাম, এবার চমকে উঠলাম। তবে যার সঙ্গে আমি এত দূর এলাম সে কি আমার বাল্যবন্ধু গৌতম নয়, তার প্রেতাত্মা? সমস্ত শরীর আমার হিম হয়ে গেল, এত শীতেও ঘেমে উঠলাম। গৌতম আমার অবস্থা বুঝতে পেরে বলল, ভয় পাস না, তোর আমি কোনো ক্ষতি করব না, আমি তো সাহায্য চাই, করবি বল। আমি সাহসে ভর করে বললাম, আমি ঠিক আছে বল। আমি আমার মার কাছে যেতে পারবো না, কারণ মা যদি বুঝতে পারেন আমি নেই তাহলে আর বাঁচবেন না। তিনি আজ কদিন থেকেই মনে মনে কি যেন বুঝে ঘরে শুয়ে শুয়ে কাঁদছেন।
তুই গিয়ে আমার নাম করেই টাকা কটা ওনার হাতে দিবি, আর বলবি গৌতম দিয়েছে, আর কিছু বলবি না যেন। আর ওই পাথরের পাশে আমার সবটা পড়ে আছে, ওটার সন্ধান আর ওই বদমাশগুলোর সব কথা পুলিশের কাছে গিয়ে বলে দিবি, আর ওদের সাবধান করে দিবি ওরা যেন কোনো মতে তোর নামটা প্রকাশ না করে। আমার সবের পাশে আমার মানিব্যাগটা পড়ে আছে, ওটা ভাই তুলে নে, ওতেই সব কিছু পাবি। হিম ঠান্ডা বাতাসের সঙ্গে ভোরের আলোর জোয়ারে মিশে গেল গৌতম, আর ওকে দেখা গেল না।